গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গাজীপুর গ্রামে দেশের বিখ্যাত হার্বাল প্রতিষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ বাণিজ্যিকভাবে ভেষজ উদ্ভিদ খামার গড়ে তুলেছে। খামারের বিশাল অংশ জুড়ে রয়েছে 70টির অধিক ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ নয়নতারা। নয়নতারা বহুমূত্র রোগের চিকিৎসায় দেশীয় ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং লঘু রক্তচাপ, প্রশান্তিদায়ক এবং প্রশমক ঔষধ হিসেবেও এর ব্যবহার আছে। এছাড়াও কৃমি রোগে, মেধা বৃদ্ধিতে, রক্ত প্রদরে, সন্ধিবাত, ডিপথেরিয়া সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে। বোলতা প্রভৃতি হুলের জ্বালায় পিঠ দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা বা ফুল পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায় এবং ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। নয়নতারা ফুল সারা বছর ফুটলেও শরৎ ও বসন্ত ঋতুতে বেশি ফোটে। পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল, গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙের ফুল ফোটে। ফুল গন্ধহীন তবে আকর্ষণীয় হয়ে থাকে। ফুলের পাঁচটি পাপড়ি, পাপড়ি 3 থেকে 3.5 সেন্টিমিটার চওড়া। পুরো ফুল একরঙা হলেও ফুলের মধ্যবিন্দু অন্য রঙেরও হয়। দল দল সরু, প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা। নয়নতারা গাছের আদি জন্মস্থান আফ্রিকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মাদাগাস্কার দ্বীপ হলেও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা সহ এই উপমহাদেশের সমতল ভূমির প্রায় সর্বত্র পাওয়া যায়। ফল থেকে বীজ সংগ্রহ করে গাছ লাগানো যায়, আবার গাছের কলম তৈরি করেও গাছ লাগানো যায়। সমগ্র গাছটি পুষ্ট থাকার জন্য সাধারণত গরু ও ছাগলে খায় না। নয়নতারার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর দ্বারা তৈরিকৃত ঔষধের কারণে বমি বমি ভাব, মাথা ব্যথা, রক্ত ঝরা, অবসাদ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি কিডনি ও স্নায়ুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর। এছাড়াও এটি তৃণভোজী প্রাণীদের জন্য বিষাক্ত। এই ভেষজ উদ্ভিদ নয়নতারা নিয়ে দেশের বিখ্যাত হার্বাল চিকিৎসক ডাক্তার আলমগীর মতি বলেন। প্রিয় দর্শক, আমরা এই ডক্টর আলমগীর মতির যে বাগান রয়েছে এই বাগানের মধ্যেই তার সাথে আমরা কথা বলছি। এই বাগানগুলো, এই উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ গুলো আমরা আপনার এখানে দেখতে পাচ্ছি, এই যে নয়নতারা, এবং তার বাগানে বসেই আপনার কাছে, মানে আপনার কাছে আমরা কথা বলতে যাচ্ছি। এই ভেষজ উদ্ভিদ গুলো আমার মানুষের জীবনে এবং পরিবেশের কল্যাণে কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? নয়নতারা মানে বিং করে যা বর্ণনিকের নাম, সারা পৃথিবীর মানুষের কাছে যা অত্যন্ত একটা প্রিয় ঔষধি গাছ। নয়নতারা ঠিকই চোখের নয়ন, একটি মানুষের ডায়াবেটিস প্রতিরোধ করা, ডায়াবেটিসের সুগার লেভেল নিচে রাখা, ডায়াবেটিসটা ঘন প্রসাব হওয়া এবং ডায়াবেটিস 1 এবং 2 দুইটার জন্যই সমানভাবে কাজ করে এই নয়নতারা। একে অ্যান্টি ডায়াবেটিস বলা হয়, অ্যান্টি ক্যান্সার বলা হয়, অ্যান্টি প্রেশার বলা হয়। পৃথিবীতে 3টি দুরারোগ্য ব্যাধির মহান যে ঔষধি গাছ তার নাম নয়নতারা। এটার পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবকিছুই 100% গাছটাই একটি ঔষধি গাছ। অতএব আলহামদুলিল্লাহ, আর একটা বিশেষ গুণ হলো নয়নতারার, একটা গাছ বছরে 1 কোটি গাছ জন্ম দেয়, কিন্তু আমরা একটাও লাগাই না, আমরা একটাকেও সেভাবে সুপারভিশন করি না। আমার এই বাগানে প্রায় 20,000 নয়নতারা গাছ আছে। আমরা সারা পৃথিবীতে এই নয়নতারা গাছ রপ্তানি করতে পারবো একটা সময়। এরকম 14টা বাগান থেকে আমার নয়নতারা গাছ সংগ্রহ হয়। শুধু নয়নতারা না, এখানে প্রায় 650 ধরনের ঔষধি গাছ আছে। এই যে ঔষধি গাছ ছাড়া কিন্তু আপনি ভালো আয়ুর্বেদিক, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিস এই ধরনের বাগান আপনি করতে পারবেন না। মানুষের জীবন বাঁচাতে হার্বাল, জীবন সাজাতেও হার্বাল। কারণ জীবন সুন্দর করতে গেলে হার্বাল প্রসাধনী ছাড়া জীবন সুন্দর হয় না। একটা কাপড়ের ভিতরও হার্বাল কালার দিলে, হার্বাল কালার বলতে আমি বুঝবো মেহেদি, কাঁচা হলুদ, চন্দন, এগুলি হার্বাল কালার। সারা পৃথিবীর রানীদের সবচেয়ে প্রিয় হইল ন্যাচারাল কালার, যেটায় কোনো ইচিং হবে না, চুলকানি হবে না, ন্যাচারাল রং, ন্যাচারাল কালার, এই সব কিছুই কিন্তু গাছের ভিতরে। একটা চা খান আপনি, হয়তো কফি খান, আপনি চিন্তা করে দেখেন না, এটা কিন্তু একটা হার্বাল, ন্যাচারাল অর্গানিক গাছ থেকেই চা এবং কফি আসে। অতএব এই যে আপনার পাশেই আছে একটা খুব মূল্যবান গাছ, এটার নাম কস্তুরী লতা, যেটার থেকে কস্তুরি নামক ঔষধ তৈরি হয়। শুধু হরিণেই কস্তুরি হয় তা না, কস্তুরি লতার থেকেও কস্তুরি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এরকম অনেক মূল্যবান গাছের সমাহার নিয়ে এই মডার্ন হার্বাল গার্ডেনটি তৈরি হয়েছে।